জঙ্গি সংগঠন মনিরিয়া যুব তবলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল 24 জুলাই সকাল 10 ঘটিকায় রাউজান জমিয়তুল মুদারেসিনের ব্যবস্থাপনায় রাউজানের সকল মাদ্রাসার অংশগ্রহণে রাউজানের প্রবেশমুখে হালদা ব্রিজ হতে মুন্সিরঘাটা চত্বর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কের দুই পাশে রাউজানের 33টি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। জমিয়তুল মুদারেসিনের সভাপতি মাওলানা আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাউজান দারুল ইসলাম মাদ্রাসার অধ্যাপক মাওলানা রফিক আহমদ উসমানি, মাওলানা ফোরকান উদ্দিন, মাওলানা শামসুল আলম হেলালি, মাওলানা সিরাজুল ইসলাম রিজভী, মাওলানা নিয়ামত উল্লাহ, মাওলানা ফারুক উদ্দিন, মাওলানা এম এ মতিন সহ 33টি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ। একই সময় গহিরা চত্বরে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দি শিকদার এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। বক্তারা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং গডফাদার মনিরুল্লাহর গ্রেফতারের দাবি জানান। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।